হ্যালো বন্ধুরা, আমরা জানি বিশ্বায়নের এই যুগে নানা কাজে মানুষকে ঘুরে বেড়াতে হয় পৃথিবীর নানা প্রান্তে। এছাড়া অনেকেই ঘুরে ঘুরে দেখতে পছন্দ করেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটে থাকা মানুষের সৃষ্টির নির্দেশন এবং প্রাকৃতিক সৌন্দর্য। আর এই দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সবচেয়ে সহজ উপায় বিমান ভ্রমণ। তাই ভ্রমণের জন্য বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? এমন প্রশ্নের একক রকম উত্তর মিললেও আজ খুঁজে বের করার চেষ্টা করব আসলেও কোন বিমানবন্দরটি বিশ্বসেরা। বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা নির্ধারণ করে থাকে স্কাইটেক্স নামক একটি প্রতিষ্ঠান। 1999 সালে ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড শুরু করে প্রতিষ্ঠানটি। সেরা বিমানবন্দর নির্ধারণের জন্য বেশ কিছু বিষয়কে ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে জরিপ চালায়। সেরা বিমানবন্দর নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর্মীদের সেবাপরায়ণতা, থাকা খাওয়ার সুব্যবস্থা, কেনাকাটার সুব্যবস্থা, ব্যাগেজ ডেলিভারি, ইমিগ্রেশন ব্যবস্থা, ট্রানজিট প্যাসেঞ্জারদের সুযোগ সুবিধা, বিনোদন ব্যবস্থা, খরচ ইত্যাদি বিষয়। 2018 সালের সেরা বিমানবন্দর নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানটি 2017 সালের আগস্ট থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জরিপ চালায়। বিশ্বের প্রায় 550টি বিমানবন্দরে 13.73 মিলিয়ন ডেটা জরিপ পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করে স্কাইটেক্স 2018 সালের সেরা যে বিমানবন্দরগুলি নির্বাচন করেছে তার মধ্যে থেকে সেরা 5টি বিমানবন্দর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্বটি। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট, জার্মানি। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টটি জার্মানির সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এটি ইউরোপের তৃতীয় এবং সারা পৃথিবীর মধ্যে 13তম ব্যস্ত বিমানবন্দর। ফ্রাঙ্কফুর্ট শহর থেকে এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এটি প্রায় 5,000 একর জমি জুড়ে বিস্তৃত। এই বিমানবন্দরের মাধ্যমে বছরে প্রায় 65 মিলিয়ন যাত্রী 250টিরও বেশি গন্তব্যে যাতায়াত করে থাকে। এই বিমানবন্দর থেকে বিশ্বের 105টিরও বেশি দেশ যাওয়া যায়। বিমানবন্দরটিতে 2টি প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে। তৃতীয় টার্মিনালটি নির্মাণাধীন রয়েছে। 2022 সালের মধ্যে তৃতীয় টার্মিনালটি নির্মাণ কাজ শেষ হবে। জুরিখ এয়ারপোর্ট, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে জুরিখ এয়ারপোর্ট। জুরিখ শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এর অবস্থান। বিশ্বের প্রায় 67টি দেশে 203টি গন্তব্যে এখান থেকেই বিমান ছেড়ে যায়। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধান এবং ব্যস্ততম বিমানবন্দর এটি। যাত্রী সংখ্যার দিক থেকে এটি ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর। এটি লন্ডন হিথ্রো নামেও পরিচিত। লন্ডন শহরের কেন্দ্র থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরটি। 2018 সালে এই বিমানবন্দরটির মাধ্যমে 80.1 মিলিয়ন যাত্রী যাতায়াত করেছে। বিমানবন্দরটিতে 2টি রানওয়ে এবং 5টি টার্মিনাল রয়েছে। তবে 1নং টার্মিনালটি এখন আর ব্যবহৃত হয় না। বিশ্বের 84টি দেশে 185 গন্তব্যে এই বিমানবন্দর থেকে প্লেন ছেড়ে যায়। মিউনিখ এয়ারপোর্ট, জার্মানি। মিউনিখ এয়ারপোর্ট জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। 2018 সালে ইউরোপের সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয় এটি। এখানে 50টি রিটেইল স্টোর এবং 50টি জায়গা রয়েছে যেখানে খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। এই বিমানবন্দরটি অনেকটা সিটি সেন্টারের মতো। এটি মিউনিখ শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 3টি টার্মিনাল এবং 2টি রানওয়ে রয়েছে। 3,892 একর জমি জুড়ে বিস্তৃত বিমানবন্দরটি। 2014 সালে 39.7 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করেছে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতার। কাতারের দোহা শহর থেকে 18 কিলোমিটার দূরে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থান। বিমানবন্দরটি তৈরির পরিকল্পনা করা হয় 2003 সালে। 2006 সাল থেকে এই বিমানবন্দরের কাজ শুরু হয়। 2014 সাল থেকে বিমানবন্দরটির যাত্রা শুরু হয়। বছরে প্রায় 30 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। এটি স্থাপত্যের দিক থেকে অন্যতম সেরা। এটিকে বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমানবন্দর হিসেবেও ভাবা হয়। 2018 সালে এটি মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়। এটিতে 2টি টার্মিনাল এবং 2টি রানওয়ে রয়েছে।
তো বন্ধুরা, এই বিমানবন্দরগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।